بسم الله الرحمن الرحيم. السلام عليكم. Today video is not only spinning department but also all of the department like as merchandising, knitting, garments, dyeing, etc. Those who are not continuing job in the spinning department. তো আমি আজকে আলোচনা করব আমাদের খুব পরিচিত একটি টার্ম প্যারামিটার, সেটা হলো কাউন্ট, এবং তার সঙ্গে যে সম্পর্কযুক্ত কিছু রিলেটেড প্যারামিটার আছে যেটা আমাদের স্পিনিং ডিপার্টমেন্ট এবং যখন আমরা এটাকে ফেব্রিক করে গার্মেন্টস তৈরি করব সেখানে খুব ইম্প্যাক্ট করে এই প্যারামিটারগুলো, এবং সবার কিউরিওসিটি থাকে এই প্যারামিটার সম্পর্কে জানার জন্য। সো ওই ক্ষেত্রে আমরা কিছু ডিসকাস করব। কাউন্টের সঙ্গে সিএসপি এবং আইপিএ, সিএসপি এবং আইপিএ সম্পর্কে অনেকেই আমাকে কোশ্চিন করে বা অনেক ভাইয়েরা ফোন দিয়ে জিজ্ঞেস করে, যেহেতু আমি স্পিনিং ডিপার্টমেন্টে জব করি। সো ওই ক্ষেত্রে আমি যতটুকু জানি ইনশাল্লাহ চেষ্টা করব এটা ডিসক্রাইব করার জন্য। তো ওকে ভাইয়েরা চলো লেটস গো। বেসিক্যালি কাউন্ট, সিএসপি, আইপিএ, যদি আমরা তিনটি টার্মকে একসঙ্গে নিয়ে আসতে চাই তো এভাবে বলতে পারি, কাউন্ট সিএসপি আইপিএ, মেনলি কাউন্ট সিএসপি এবং আইপিএ। যদি আমরা কাউন্ট সিএসপি আইপিএ রিলেটেড করি, যখন সে আমরা ধরলাম 30 কাউন্ট যদি আমরা ধরি, তো 30 কাউন্টে যদি আইপিএ ধরি আমরা, সরি সিএসপি যদি ধরি, সে 2250। এটা আমরা কার্ডের জন্য, কার্ড হুঁশিয়ারির জন্য যদি ধরি 2250 অথবা 2300, আইপিএ ধরলাম 350। ওকে, জাস্ট এক্সাম্পল। তো এখানে কাউন্ট 30 কার্ডের হুঁশিয়ারির জন্য সিএসপি 2250 এবং আইপিএ হলো 350। ওকে, তো এটা স্ট্যান্ডার্ড হলো মিনিমাম আমাদের 2200-এর উপরে থাকতে হবে তাহলে ভালো, এবং আইপিএ যত কম হয় তত ভালো আমাদের জন্য। নর্মালি 250 থেকে 300-এর মধ্যে থাকে, স্ট্যান্ডার্ড হিসেবে থাকে। তো আমরা এটাকে এভাবে ডিসক্রাইব করতে পারি, যখন আমাদের কাউন্ট কমবে জাস্ট লাইক অ্যাস 20 কাউন্ট, এটা আই সিএসপি যদি আমরা লিখতে পারি সেটা হলো 2600 এবং আইপিএ হলো আমাদের 150। তো আমরা যদি এটাকে এভাবে বলি যে 30 কাউন্ট থেকে যখন 20 কাউন্ট আসলো আমাদের সিএসপি বেড়ে গেল এবং আইপিএ কমে গেল, তার মানে কাউন্ট যত কমবে তত সিএসপি, মানে কাউন্ট যত কমবে আমাদের সিএসপি তত বেড়ে যাবে, ওকে, আইপিএ কমে যাবে। তো আমাদের যখন কাউন্ট বেড়ে যাবে তখন সিএসপি কমে যাবে, আইপিএ বেড়ে যাবে, কারণ যখন 30 কাউন্ট থেকে আমরা 20 কাউন্টে আসবো তখন অবশ্যই কাউন্ট যখন কমে আসবে তখন আমাদের এটা হেভি হয়ে যাবে, মানে কাউন্টটা সুতোটা অনেক মোটা হয়ে যাবে। এটা যদি আমরা 30 কাউন্ট ধরি তাহলে তো আমরা যদি এইটা হলো 20 কাউন্ট, 30 কাউন্ট, তো আলটিমেটলি আমাদের যেহেতু এটা মিটার পার ক্রস সেকশনে, যেহেতু ফাইবারের পরিমাণ এটা বেশি, তো আমাদের এটা সিএসপি অটোমেটিক্যালি বেড়ে যায়। আমরা চিত্র থেকে বুঝতে পারি যে এটা সিএসপি অনেক বেশি। ওকে, তো এইটা যদি আমরা 30 কাউন্টের ক্ষেত্রে
যদি আমরা বলতে পারি যে এটা এমনিতে নর্মালি দেখতে চিকন দেখা যাচ্ছে, তার মানে এটা সিএসপি কম। ঠিক যখন উল্টো আইপিএ মানে ইম্পারফেকশন ইনডেক্স, যখন আমরা এটাকে মেজার করব, যত চিকন হবে তত সেটার আইপিএ বেশি, কারণ এটার মধ্যে তখন ইরেগুলারিটি বেশি থাকে। ওকে, ইরেগুলারিটি বেশি থাকে বলতে এটাকে তখন মেজারমেন্ট, যেহেতু সেটা চিকন, এটা একটু কম বেশি হলেই সেটাকে আমরা মেশিনে সেটাকে মেজার করতে পারে। তো যেহেতু এটা মোটা, সো এখানে আইপিএটা মেজার করা একটু মানে কম করে, এই জন্য যে মেইনলি আইপিএ অর্থ হল থিন মাইনাস ফিফটি প্লাস থিক প্লাস ফিফটি প্লাস নেপস টু হান্ড্রেড প্লাস নেপস 200%। তো এখানে থিন থিক নেপস, একটু থিন থিক নেপস যখন কাউন্ট করবে তখন চিকনের ক্ষেত্রে, যখন এটা লাইট কাউন্ট হবে সেই ক্ষেত্রে এটা খুব সহজে এটা মেশিন সেন্সিটিভিটি পেয়ে যায় এবং এটাকে মেজার করতে পারে। বাট হেভি কাউন্টের জন্য সেটা এটাকে বেশি মানে শো করতে পারে না, বা মেশিন মেজারিং পাওয়ার অর সেন্সিটিভিটি কম শো করে। এই জন্য আমরা নর্মালি যত আইপিআই বেড়ে যাবে, যত কাউন্ট লাইট হবে সেটা আইপিএ অবশ্যই বেড়ে যাবে, এবং কাউন্ট যত হেভি হবে সেটার আইপিএ তত কম হবে, বিকজ এটা হেভি মোটা কাউন্ট। ঠিক সিএসপি উল্টো, যেহেতু এটাতে আমরা সিএসপি যখন এটা নির্ণয় করি, মেইনলি সিএসপি হল কাউন্ট এবং স্ট্রেংথের গুণফল। তো যখন আমরা স্ট্রেংথ লি স্ট্রেংথে যেটা কন্ট্রিবিউট করি, লি স্ট্রেংথ যেটাকে মেজার করি বা টেস্ট করে, এটা হলো কম কাউন্টের জন্য যখন এটা মোটা থাকে তখন স্ট্রেংথটা বেশি আসে, যখন কাউন্টের সঙ্গে গুণ হয় সিএসপি হয় এটা, তখন সিএসপিটা অনেক বেশি হয়। সো ওই ক্ষেত্রে আমরা তিনটিকে বলতে পারি, কাউন্ট যত বাড়বে মানে কাউন্ট যত বেড়ে যাবে আইপিও তত বাড়বে, ওকে, সিএসপি অটোমেটিকলি কমে যাবে। এটা মনে রাখার উদ্দেশ্য সিএসপি কমে যাওয়া, যেহেতু মোটা আসছে আলটিমেটলি মোটার অবশ্যই সিএসপি বেশি, শক্তি বেশি। সো ওই ক্ষেত্রে যত আবার চিকন হবে তত এটাকে এটার আইপিআই একটু কম বেশি উঁচু নিচু হলেই আমরা মেইনলি আইপিআইটা বেড়ে যাবে। আইপিআই মানে থিন থিক নেপস, মানে চিকন মোটা নেপস মানে এনট্যাঙ্গেল ফাইবার। ওকে, তো আমরা এভাবে বলতে পারি যে যখন কাউন্ট বাড়বে আইপিআইও বাড়বে বাট সিএসপি কমে যাবে, যখন কাউন্ট কমবে আইপিআইও কমে যাবে বাট সিএসপি বেড়ে যাবে। তো ভাইয়েরা, আমরা এই পর্যন্ত 30 কাউন্ট যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, আমরা 250-300 এরকম আসতে পারি, এটা কার্ড হুইশারির জন্য। যখন এটা কম প্রসেসের জন্য আমরা আলোচনা করব তখন অবশ্যই অনেক বেশি, কম্প্যাক্টের জন্য আরও বেশি, ওকে, কম্প্যাক্টের জন্য সেটা আরও বেশি হয়ে যাবে, এটা অনেক আমি নেক্সট ভিডিওতে এগুলো ডিসক্রাইব করব। এবং ঠিক আইপিও ঠিক কমের জন্য আরও অনেক কমে যাবে, কম কম্প্যাক্টের জন্য আরও কমে যাবে। তো এইটুকু ভাইয়া, আমরা কাউন্ট এবং সিএসপি আইপিএ সম্পর্কে শিখলাম, ইনশাল্লাহ এটা আমাদের অনেক উপকৃত হবে, এবং নেক্সট ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। আসসালামু আলাইকুম।